নমস্কার স্বাধীনতার 75তম বর্ষপূর্তি ও আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে আগামী 13 থেকে 15 আগস্ট 2022 দেশের 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই বিষয়ে আপনারা সবাই জানেন, আমাদের রাজ্য এই কর্মসূচিতে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আমরা উদ্যোগ নিয়েছি। আমি রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলি এবং সুদৃঢ় করি আমাদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় চেতনাকে। দেশভক্তির এই ভাবনাকে সুদৃঢ় করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের দেশত্ববোধের পরিচায়ক এবং রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। আমি আবারও সকল রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা সবাই মিলে এই মহান কর্মসূচিতে অংশ নিই এবং জাতীয় পতাকার গৌরবময় আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরি। নমস্কার।